আজকের ভিডিও শুরু করবো একেবারে ব্র্যান্ড নিউ একটা রাইস কুকার দিয়ে। ব্র্যান্ডের নাম হচ্ছে ইনোট্রিক্স, এটা সিঙ্গাপুরের একটা ব্র্যান্ড। এই হচ্ছে এটার কার্টন, একটু খুলে আপনাদেরকে দেখাবো। ফুল কার্টন দিয়ে এটা হচ্ছে এটা ডাকনা। এটা আসলে একদম স্পেয়ার জিনিস, তো আমার মনে হয় খুব বেশি ডিটেল দেখাইতে হবে না। জিনিস একটা এক দুইবার ব্যবহার হইল, কন্ডিশন দেখানোর প্রয়োজন পড়ে। কিন্তু এটা এখানে এই যে কোনো কিছু স্টিম দিয়ে সিদ্ধ টিদ্ধ করার জন্য এই নেটটা বাড়তি দেওয়া আছে। এটার উপরেই হচ্ছে ডাকনাটা এভাবে আপনারা লাগিয়ে দিতে পারবেন। আর এটা খুলে ওই পাশে লাগাই দিতে হবে। এটা প্যাকিংয়ের সুবিধার্থে হচ্ছে তারা ব্যবস্থা করছে। আর দুইটা হচ্ছে, এটা হচ্ছে একটা মেজারিং কাপ 160 ml, পানিটারি মেপে দেওয়া যায়। আর এটা হচ্ছে রাইস টাইস নাড়াকাটা দেওয়ার জন্য একটা প্লাস্টিকের চামিচ। আর এই হচ্ছে দেখছি ব্ল্যাক কালারের ননস্টিক লেয়ার আছে। আর এই হচ্ছে হিটার, এটা নেম প্লেটটা একটু আমি দেখিয়ে দিই। একেবারে আনইউজড জিনিস, এটা 110 থেকে 120 ভোল্টে চলবে। অর্থাৎ অবশ্যই একটা কনভার্টার দিয়ে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে। আর এখানে লেখা আছে মেড বাই ইনোট্রিক্স সিঙ্গাপুর। এই ইনোট্রিক্স কোম্পানিটা সিঙ্গাপুরের কোম্পানি এবং তারা শুধুমাত্র সিঙ্গাপুরে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। আর এটার ওয়াট হচ্ছে 1600 ওয়াট, ভালো মানের একটা 2000 ওয়াটের কনভার্টার লাগবে এই সুন্দর রাইস কুকারটা চালাইতে। আর একটু এই দিকে এসে কিছু দেখাই, এখানে ভাত রান্না করার পরে আপনারা একটা চাপ দিয়ে রাখলে, সরি, চাপ দিলে কুক হবে, আর চাপ না দিয়ে রাখলে কিপ ওয়ার্মে থাকবে, অর্থাৎ ভাতটা গরম থাকবে। ছোটোর মধ্যে একটা প্রফেশনাল ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে নীলফিস, এটা ইউরোপের একটা কোম্পানি। এই জিনিসটা মানে অসাধারণ একটা জিনিস। এটার অরিজিনাল কার্টন আমরা পাইছি, কিন্তু কার্টনের অবস্থা খুবই বাজে। আমরা এই কার্টনটা আসলে দিব না, কুরিয়ারে আমরা একদম নতুন একটা কার্টন দিয়ে দিব। তারপরে এটা যেহেতু অরিজিনাল কার্টন, সেই হিসেবে আপনাদেরকে একটু দেখাই দিই। এই এই হচ্ছে আসলে এই ব্র্যান্ডের নামটা নীলফিস্ক অ্যাডভান্স। এটা আপনারা এই মেশিনেও লেখা দেখতে পাবেন। কার্টনটার অবস্থা খুব একটা ভালো না, ঘুরে তো আর কিছু লেখা আছে কিনা, মডেল টডেল ঘুরে আরও ঘুরে না, আর এরকম বিশেষ কিছু লেখা নাই। এবার মেশিনটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মেশিন, ভালো ভালো নীলফিস্ক GD 1000, এটা লিখলে আপনারা ইন্টারনেট এর ব্যাপারে সব কিছু পেয়ে যাবেন বাই নীলফিস্ক অ্যাডভান্স। আর এটা 100 ভোল্টের একটা জাপানিজ স্ট্যান্ডার্ডের মেশিন, তবে এই মেশিনের মেড সম্ভবত জাপান না। আমি যেমনটি বলছিলাম যে এটা হয়তো ইউরোপের একটা ব্র্যান্ড। এদিকে হালকা পাতলা ঘষা টসা খাইছে, ঘষা মানে এটা রঙের দাগ, এটা প্লাস্টিক একেবারে ক্ষত হয়ে গেছে এরকম না। সমস্যা নেই, আমি তো খুলে দেখাবো। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, যেটা দেখানো নাকি খুবই জরুরি, 100 ভোল্ট। এগুলো জাপানিজ জাহাজের মাল, অন্য দেশের ব্র্যান্ড হইলেও 50-60 হার্জ। ওয়াট হচ্ছে 850 ওয়াট, অর্থাৎ 1000 থেকে 1200 ওয়াটের একটা কনভার্টার আপনারা দিয়ে ইউজ করতে পারবেন। আমরা একটু বেশি ওয়াটের কনভার্টার ইউজ করার কথা বলি আসলে সেফটির জন্য। 850 ওয়াটের কনভার্টার দিয়েও যে মেশিনটা চলবে না তা নয়, চলবে, আরও কম ওয়াটের দিয়েও চলবে, কিন্তু কনভার্টার গরম হয়ে যাবে এবং এক পর্যায়ে কনভার্টার বার্ন করার একটা চান্স থাকে। আর এখানে লেখা আছে আপনারা খেয়াল করবেন, নীলফিস্ক অ্যাডভান্স A/S কি ব্র্যান্ড বাই ডেনমার্ক। তো যেটা বলছিলাম, এটা খুব সম্ভবত ডেনমার্কেরই একটা কোম্পানি নীলফিস্ক। আর এই যে এখানে কশন সতর্কতা লেখা আছে আর কি। আর এটার খুবই ভালো একটা ফিচারই আমি বলবো, সেটা হচ্ছে এটার পাওয়ার কেবল। এটার অরিজিনাল পাওয়ার কেবল প্রায় মানে কম করে হলে 40 ফিট হবে, আর বেশি হলে 50 ফিট হইতে পারে, 40 থেকে 50-এর ভিতরে, মানে ফুট আর কি, 40 থেকে 50 ফুট লম্বা এই পাওয়ার কেবেলটা। অর্থাৎ আপনার যদি 2000 স্কোয়ার ফিটের বাসা হয়, যেই কোনো এক জায়গা থেকে, অর্থাৎ কনভার্টার থেকে আপনি লাইন দিয়ে আপনার যে কোনো রুমে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কনভার্টার নিয়ে টানাটানি করতে হবে না, যেহেতু 100 ভোল্টের প্রোডাক্ট। আর এটা ফিল্টারটা ওয়াশেবল ফিল্টার, এমন না যে একবার ইউজ করে আপনি ফেলে দিতে হবে। ওই সাইডে মনে লাগা, আচ্ছা এই এটার ফিল্টারের ভিতরের কন্ডিশন দেখলে আপনারা ধারণা করতে পারবেন যে এটা কি পরিমাণ ব্যবহার হয়েছে। খুব আহামরি ব্যবহার হয় নাই, অল্প স্বল্প ব্যবহার হয়েছে। এটা হচ্ছে এটার ফিল্টার, অতিরিক্ত ময়লা হয়ে গেলে 6 মাস 1 বছর পরে আপনারা
সার্ফ এক্সেল বা যে কোনো ওয়াশিং পাউডার দিয়ে ওয়াশ করে দিতে পারবেন। আর এই হচ্ছে ভিতরের জিনিসটা, ডেনমার্কের জিনিস, মানে পুরোটাই মোটর, এখানে আর কোনো কিছুই নাই। এবং এটার সাকশন মারাত্মক লেভেলের, অনেক ভালো সাকশন এটা আমরা চালাইছি। এই ফিল্টারটা এইখানে আসলে লাগানো থাকে, অথবা এই যে এখানেও বসিয়ে দেওয়া যায়, এই যে এই জায়গায় হচ্ছে ফিল্টারটা থাকবে। আর এই ফিল্টারের নিচে হচ্ছে ময়লা থাকবে, এই জায়গাটাতে ময়লা থাকবে, এরপর আপনি এখান থেকে নিয়ে ফেলে দিবেন। আর এই গেল হচ্ছে মেশিন এবং ফিল্টার। এরপর আসতেছে এটার পাইপ, এটার একেবারে অরিজিনাল ফ্লেক্সিবল পাইপ এটা, যেটা আমরা হচ্ছে ইয়ের সাথে পাইছি। পাইপটাও খুব সুন্দরভাবে ই লেগে যায়, লাগাইতে হবে, গুঁড়াও দিয়ে গুঁড়া দেখাই দিই। এই এই যে এই জায়গায় চারটা গার্ড আছে, গার্ড এই যে এখানে দিলে হচ্ছে খুব সুন্দরভাবে এই লেগে গেল। হ্যাঁ, আর এটা হচ্ছে মাথা, আপনারা নর্মালি এতটুকু তো ইউজ করা যায়, সোফা তারপর হচ্ছে কার্পেট ফ্লোর টোলোর চিপাচাপ আপনারা এতটুকু দিয়েও পরিষ্কার করতে পারবেন। তবে এটার সাথে পাইপ টাইপ সবই আছে, ওইটা ওইটা লাগাও তো। এইটার খোলার সিস্টেমটা একটু জটিল, আমরা দেখাই দিব যে হচ্ছে নিবেন। হ্যাঁ, এখানে টাচ করে, আমরা প্রথমে কয়েক মিনিট সময় লাগছে বুঝতে যে এটা আসলে আনলক কীভাবে করে। আর এটার এই মাথা মতা সব কিছুই স্পেয়ার আসছে এবং অরিজিনালগুলোই আসছে, এই যে নীল ফেস, তারপরে যে এই পাইপটা, এই পাইপটা আবার অনেকখানি লম্বা করা যায়। এটা হচ্ছে এক পার্ট, আপনারা চাইলে ভিতর থেকে চাপ দিয়ে এই যে আরও প্রায় 14-15 ইঞ্চির মতো ভিতর থেকে বের হয়। পাইপটাও খুব মজবুত, স্টেনলেস স্টিল পাইপ। তো এই জিনিসটা ওভারঅল মানে আমার খুব পছন্দ হয়েছে, আমার নিজেরই পছন্দ হয়েছে সত্যি বলতে। আর এই আর কি, এর বাইরে এই যে এরকম আরেকটা জিনিস আছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না, এই জিনিসটা আমাদের কাছে আরেকটা আছে একটু ছোট সাইজের। ওই জিনিসটা মানে এটার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমি মানে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। ওটার মাঝখানে একটা ব্রাশ আছে রাউন্ড শেপের, যখনই মেশিনটা সাকশন করে তখন মাঝখানের ব্রাশটা খুব হাই আরপিএমে ঘুরে, ওইটা লাগে হচ্ছে সোফা ক্লিন করতে, সরি কার্পেট ক্লিন করতে। ওইটা আমরা অবশ্যই দিয়ে দিব, অথবা এতটুকুতে যারা মডেল লিখে ভিডিও বের করতে পারেন, ইন্টারনেট থেকে স্পেসিফিকেশন বের করতে পারেন, তারা চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। তো ওই ব্রাশটা আমাদের দোকানে আছে, আমরা খুঁজে বের করে অবশ্যই আপনাদেরকে দিব। আর তো যাদের এই অসাধারণ জিনিসটা লাগবে তারা এই সব ফিটিংস বা অ্যাক্সেসরিজগুলো সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকগুলো স্যানিটারি রিলেটেড জিনিসপত্র আমাদের কাছে আছে। প্রথমে আপনাদেরকে এই ক্যাপটা দেখাই, এটার যে ব্র্যান্ড এটা হচ্ছে ইউএস এর একটা ব্র্যান্ড সেন্ট্রাল, পুরোটাই হচ্ছে পিতলের এবং এটা খুব ভারী, প্রায় 800-850 গ্রাম ওজন এই এক একটা ট্যাপসের। এবং এটার একটা বিশেষত্ব হলো, এটা ধরো এটা এক হাতে ঘুরে আর এক হাত ধুইতে হয়, একটু টাইট। এবং এটা বিশেষত্ব প্লাস এটা ঝামেলারও, যারা হচ্ছে মনে করেন যে না পানির অপচয় হোক কিন্তু আমি দুই হাত একসাথে ওয়াশ করবো, তো এটা তাদের জন্য না। যারা মনে করেন যে না না আমি একেবারে মানে অন্য লেভেলের পানির সাশ্রয় চাই, তারা এক হাতে ধরে রাখতে হবে আর এক হাতে ধুবেন, আবার এক হাত ধোয়া হইলে আর এক হাতে ধরতে হবে, পানি ছাড়তে হবে, এইভাবে হচ্ছে এটা কাজ করে। এরকম দুই তিনটা আমাদের কাছে আছে, মানে এটা পানির অপচয় একেবারে সেরকম লেভেলের রোধ করবে। তিনটা আছে আর দুইটা আছে হচ্ছে অন্য টাইপের, মানে যেটা আপনারা নর্মাল ট্যাপের মতো ছাড়তে পারবেন। এটা ছেড়ে রাখলে শুধু পানি পড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি বন্ধ করবেন। এইটা আছে দুইটা। তারপরে এই ধরনের পিতলের কিছু বেসিন ওয়েস্ট আমাদের কাছে আছে, টপ আপ বেসিন ওয়েস্ট। এগুলো আমরা আসলে প্রায় 35-40 মিসের মতো পাইছিলাম, অনেকগুলো বিক্রিও করে ফেলছে, আর অল্প কিছু আছে টপ আপ বেসিন ওয়েস্ট। এইভাবে চাপ দিলে পানিটা যাবে না, ব্লক হয়ে থাকবে যখন ওয়াশ টোয়াশের কাজ করবেন, আবার যখন পানি রিলিজ করতে চান এটা ওপেন করে দিলেই পানিটা চলে যাবে। এখানে উন্নত মানের রাবার গ্যাসকেট টেস্কেট দেওয়া আছে এবং সবগুলোই এরকম প্যাকেট করা আছে ইনট্যাক্ট। আর এটাও একটা বেসিন ওয়েস্ট, এটাতে কোরিয়া লেখা আছে এই জায়গায়, এটাও পুরোটাই পিতলের, একটু লম্বা শেপের, তবে এইটা সরাসরি পানি চলে যাবে, এটা টপ আপ বেসিন ওয়েস্ট না। আর পিতলের কিছু বল ভাল্ব আমাদের কাছে এখানে আছে, এগুলোর সাইজ হচ্ছে 3.8 সাইজের কিছু আমাদের বল ভাল্ব আছে। আর এই ধরনের কিছু কাচের সিগারেটের স্ট্রে আছে কয়েক ধরনের, এই যে এগুলো এগুলো পারপেস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, একটা বা একটার অধিক যদি লাগে। এখানে আরও একটা জাপানিজ ভ্যাকিউম আমাদের কাছে আছে, এটার মানে ডিজাইনটা খুবই সুন্দর,
ফিউচারিস্টিক ডিজাইন, অবশ্যই 100 ভোল্টের। একটু নেম প্লেটটা দেখাই, এই হচ্ছে এটার নেম প্লেট, মেড হচ্ছে চায়না, আর ওয়াট হচ্ছে 1000 ওয়াট, 100 ভোল্ট 1000 ওয়াট, 50-60 হার্স, সিরিয়াল নাম্বার এবং মডেল এই উপরে লেখা আছে। এটা 2018 সালের একটা মডেল। এগুলোর সাকশন খুবই সুন্দর। আর এই হচ্ছে এটার ফ্লেক্সিবল পাইপ, এটা হচ্ছে মেশিনের এই জায়গায় লেগে যাবে, এবং এইটুকু দিয়ে আপনারা মোটামুটি সোফা কার্পেট সবই ক্লিন করতে পারবেন। আর এটার সাথে হচ্ছে এই পাইপটা আমরা পাইছি, এটার মাথায় আরেকটা ওই যে বড় ফ্ল্যাট টাইপের সাকশন ইয়ে থাকার কথা, যেটা সোফার কার্পেটের সাথে লাগে, ওইটা আমরা পাই নাই। তবে আমাদের ধারণা ওটা আমাদের দোকানে আছে, খুঁজে আমরা যদি পাই তাহলে অবশ্যই সাথে দিয়ে দিব, আর না পেলে এতটুকুতেই নিতে হবে এবং এতটুকুতে কাজও চালানো যায়। এটা হচ্ছে তোশিবা কোম্পানির একটা ভ্যাকিউম ক্লিনার, এটা ব্যবহৃত, আর এটার মধ্যে একটা আছে আমাদের কাছে একেবারে আনইউজড, ওইটাও আপনাদেরকে দেখাবো। এটা আগে দেখাই, যারা একটু কম রেঞ্জের মধ্যে কম প্রাইসের মধ্যে চান তারা এটা দেখবেন। এটা সব অ্যাক্সেসরিজ আছে আলহামদুলিল্লাহ। এর হচ্ছে এটার পাইপ, যেটা হচ্ছে এই জায়গায় লেগে যাবে, এবং এটার কন্ট্রোলটা হচ্ছে হাতে, এখান থেকে অন অফ করা যায়, এবং ভ্যাকিউমের সাকশন কমানো বাড়ানো যায়, অর্থাৎ মোটর আরপিএম কমানো বাড়ানো যায়। হ্যাঁ, এইগুলোর সাকশন খুবই ভালো, মানে জিনিস সাইজ দেখলে আপনার বিশ্বাস হবে না যে এটার সাকশন এত বেশি। তারপরে এই হচ্ছে এটার যেটা নিচে থাকবে কার্পেট থেকে ময়লা পরিষ্কার করার জন্য, আর এগুলো হচ্ছে এক্সটেনশন পাইপ যেগুলো ফ্লেক্সিবল পাইপের মাথায় থাকবে। মডেলটা একটু দেখাই দিই, BCD50K হচ্ছে এটার মডেল। এই সেম জিনিসটাই আমাদের কাছে স্পেয়ারও আছে, আপনাদেরকে দেখাবো। আর এই এটা হচ্ছে এটার নেম প্লেট, মেড ইন চায়না, 2018 সালের মডেল, 100 ভোল্ট 1000 ওয়াট, ঠিক আছে। আর এটা যারা একেবারে স্পেয়ার চান তারা এটা দেখবেন, মালটা একদম কার্টুন করা আছে এবং এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে। আচ্ছা সরি, আমি ভুল বলছি, আসলে এটা দুইটা একদম সেম মডেল না, আমি ভাবছিলাম এইটাই বুঝি এইটা, তবে কোম্পানিও তো সেম না। এটা হচ্ছে হিতাচি, এটা হচ্ছে তোশিবা, এগুলো আসলে মানে গুলিয়ে ফেলার মতো বিষয়, আমি খুবই দুঃখিত। তবে দুইটাই ভালো কোম্পানি, এমন না যে এটা চাইনিজ, হিতাচি তোশিবা এগুলো এক ক্যাটাগরির কোম্পানি, ইভেন তোশিবার চেয়ে হিতাচি কোম্পানির ভ্যালু বেশি, টুলসে বলেন বা অন্য অন্য মালে বলেন। তো এই হচ্ছে মেশিন, এটার সাথে সব কিছু স্পেয়ার পাবেন। এই হচ্ছে লম্বা নেম প্লেট, 100 ভোল্ট, এটার আবার ওয়াট একটু কম আছে, 650 ওয়াট, 50-60 হার্স, 4 কেজি ওজন, মেড ইন চায়না, 2018 সালের মডেল। আর এটার সাথে একটা জাপানিজ ভাষার ইউজার ম্যানুয়ালও আছে। সবচেয়ে ভালো দিক, এটার সাথে আপনারা সব অ্যাক্সেসরিজগুলো পাবেন নতুন ভ্যাকিউমের সাথে, যা যা মানে থাকা দরকার। এটা হচ্ছে গ্রিনউড কোম্পানির আরেকটা স্পেয়ার ভ্যাকিউম, একদম আনইউজড, এটাও ওই অনেকটা হিতাচিটার মতোই প্রোডাক্ট। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, একটু কী কালার যায়, গিয়া টাইপের কালার, গ্রিনউড মডেল এখানে লেখা আছে। এই আমি আশা করি খুব বেশি ডিটেল দেখানোর প্রয়োজন পড়বে না, কারণ আনইউজড প্রোডাক্ট যেহেতু। হিতাচিটার মডেল ছিল, ওজন ছিল 4 কেজি, এটার ওজন 4 কেজি 300 গ্রাম, ওয়াট হচ্ছে 1000 ওয়াট, 100 ভোল্ট 1000 ওয়াট, 50-60 হার্স, এটাও 2018 সালের মডেল। এবং এটার সাথেও ছোটো বড় যত পাইপ টাইপ যা যা আছে সবই আছে, এবং সব কিছুই মানে স্পেয়ার আছে। এগুলো চালাইতে গেলে মিনিমাম 1500 ওয়াটের কনভার্টার থাকলে ভালো হবে আর কি। জাপানের ন্যাশনাল কোম্পানির একটা ইলেকট্রিক ওভেন আমাদের কাছে আছে, মডেল হচ্ছে ন্যাশনাল এনটি হাইপেন T10, একেবারে আনইউজড একটা প্রোডাক্ট। এটা 1 থেকে 15 মিনিট পর্যন্ত টাইম সেট করা যায়। এ হচ্ছে এটার নেম প্লেট, 100 ভোল্ট 860 ওয়াট এটা চলবে, মিনিমাম 1200 ওয়াটের একটা ভালো মানের কনভার্টার লাগবে, একেবারে আনইউজড প্রোডাক্ট। এটা হচ্ছে একটা পাস্তা মেকার,
নুডলস বা পাস্তা বানানোর আসলে একটা ম্যানুয়াল মেশিন। এটা দিয়ে প্রথমে এখানে ডো দিলে ডোটা চ্যাপটা হয় আর কি। জিনিসটা মূলত এইটা, মানে এটা এই যে এখানে দেখাইলে বেশি সুবিধা হবে আমার বলতে, প্রথমে ডোটা শিটের মতো হবে, এরপরে এটাকে আপনারা চাইলে দুইভাবে ইয়ে করতে পারবেন। এটা আছে এটার সাথে, এরপরে চাইলে এই যে একটা হচ্ছে একটু পাশ পাশ করে আপনারা করতে পারবেন, আর আরেকটা হচ্ছে একদম চিকন, মানে নর্মাল নুডলস যেরকম থাকে নুডলসের শেপ করলে আপনারা এইটাতে দিবেন, পাস্তা করলে এটাতে দিবেন, আর ডো কেচাপটা করে ফ্ল্যাট করার জন্য এইটাতে দিবেন। এই তিনটাই হচ্ছে ম্যানুয়ালি এই যে এই হ্যান্ডেল দিয়ে ঘোরানো যায়, আর এই জায়গায় তিনটা অপশনও আছে এই হ্যান্ডেল লাগিয়ে ঘোরানোর মতো। এগুলো চাইনিজরা বেশি ইউজ করে, ইভেন এই মেশিনটাও একটা চাইনিজ মেশিন, তবে জাহাজের, কোনো ইম্পোর্টের মাল না, আমরা ইম্পোর্টের মাল বেচি না সাধারণত। ইম্পোর্টের মাল বেচা যে পাপ আমি সেটা বলছি না, মানে ইম্পোর্টের মাল জাহাজের বলে বেচলে সমস্যা, ইম্পোর্টের মাল ইম্পোর্টের বলে বেচলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা ইন্ডাকশন চুলা, ইন্ডাকশন বা ইনফ্রারেড দুইটার একটা হবে, আমি বুঝতেছি না, ইনফ্রারেডই হবে মনে হয়। ইন্ডাকশন হলে IH লেখা থাকে, ইন্ডাকশন হিটিং ধরতে পারবে। 110 volt, আর ওয়াট হচ্ছে 1300 watt, কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা হচ্ছে ফিলিপস কোম্পানির একটা ইনফ্রারেড চুলা, এটা অনেক ব্যবহার হয়েছে সত্যি, মানে গ্লাসের উপর একটা স্পটও পড়ছে, কিন্তু চুলাটা একেবারেই সচল এবং খুব ভালো ব্র্যান্ড ফিলিপস, খুব নাম করা কোম্পানি আপনারা জানেন, এবং এটার বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। নেম প্লেট আসলে প্লাস্টিকের উপর প্রিন্ট করা, এই যে ফিলিপস 100 volt 1300 watt একটা ইনফ্রারেড চুলা। এটা ইনফ্রারেড আর ইন্ডাকশনের মধ্যে মূল তফাত হলো, ইন্ডাকশনে যে কোনো ডেকচি ধরে না, বিশেষ ডেকচি লাগে, আর ইনফ্রারেডে হচ্ছে অলমোস্ট সব ধরনের ডেকচি বসানো যায়। এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির একটা ফ্রাই প্যান, আপনারা বলতে পারেন ফ্রাই প্যান বা কুকার। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এখানে লেখা আছে NF WM2, এটার মডেল। এটার সাথে দুইটা ডেকচি হচ্ছে থাকে, একটা হচ্ছে ফ্ল্যাট, এটাতে আপনারা কোনো কারি অথবা ফ্রাই ট্রাই করতে পারবেন। এই ডেকচিটাতে অনেক লম্বা আসলে, এই জায়গাগুলোতে আসলে হিটার বসে যায়, ঠিক আছে। আর নিচে যেটা আছে এই প্যানটা অনেক ভারী, ওইটা হচ্ছে অনেক ভারী, এবং এটা হচ্ছে স্পেশালি মানে গ্রিল করার জন্য আর কি। এটা তো হচ্ছে গ্রিল অথবা আপনারা যে বিফ স্টেক তৈরি করতে পারবেন, এটা একটু ভারী। আর এই হচ্ছে হিটার, 1 2 3 4, একটাই হিটার, মানে চারটা ভাঁজ এখানে খাওয়ানো। জিনিসটা বেশ সুন্দর এবং ইউনিক। এটার নেম প্লেটটা নিচে উল্টাও, এই হচ্ছে নেম প্লেট, প্যানাসোনিক 100 volt 1350 watt চলবে, 2015 সালে ম্যানুফ্যাকচারিং ডেট বা মডেল কিছু একটা। একটা রিচার্জেবল লাইট আমাদের কাছে আছে, এটা একটা এমার্জেন্সি ব্যাকআপ লাইট, কিন্তু এটার ব্যাটারিটা ভালো না, এটা স্পেয়ার, মানে ব্যবহারই হয় নাই জাহাজে, কিন্তু আমরা ব্যাটারিতে লাইন দিয়ে চার্জ দিলাম, পরে দেখলাম যে চার্জ হচ্ছে না, মানে ব্যাটারিটা ব্যবহার না হতে হতেই মারা গেছে। আপনারা জানেন যে স্পেয়ার ব্যাটারিগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লাইফ টাইম থাকে, এরপরে নষ্ট হয়ে যায় নিজে নিজে, ব্যবহার হোক বা না হোক, এটা এরকমই একটা জিনিস। এটা যারা নেবেন তারা 6 volt একটা ব্যাটারি লাগাই নিতে হবে, একটা ব্যাটারির দাম মনে হয় 400-500 টাকার মতো। পিতলের একটা বড় ইলেকট্রিক ঘন্টা আমাদের কাছে আছে, এটার নাম হচ্ছে ইলেকট্রিক গং, ধরো এই হচ্ছে এটার মূল নেম প্লেট, ইলেকট্রিক গং, ওসাকা জাপান, আইওয়া কর্পোরেশন। এটা DC 24 volt চলে, 24 volt 1 বা 2 ampere যে কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে লাইন দিলেই এটা মানে বেল দেয়, মানে প্রতি 1/2 সেকেন্ড 1 সেকেন্ড পর মানে একটা বেলডের শব্দ করে, স্কুলে ছুটি হলে যেরকম বেল বাজানো একটা সেরকম, তবে এটা ইলেকট্রিক। এটার আওয়াজ আসলে অনেক দূরে পর্যন্ত যায়, অন্তত আমার মনে হয় রাতের বেলা যদি এটা বাজায় 1/2 কিলোমিটার দূর থেকেও সাউন্ড শুনবে, কিন্তু যেহেতু বাড়িটা পিতলের আওয়াজটা কিন্তু কানে ধরে না, গাড়ির হর্ন যেমন সামনে দিলে কানে ধরে, এটার আওয়াজ এরকম না, কিন্তু আওয়াজ অনেক দূরে পর্যন্ত যাবে। এটা হচ্ছে একটা অটোমেটিক রুম স্প্রেয়ার, স্টেলা কোম্পানির। এটার কাজ হলো আপনি এটার ভিতরে একটা এয়ার ফ্রেশনার দিয়ে রাখবেন, এবং সে প্রতি
আধা ঘন্টা পর পর হচ্ছে একবার নিজে স্প্রে করবে। আধা ঘন্টা না, এখানে তিনটা মুড আছে, 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, আধা ঘন্টার কোনো অপশন নাই। আরেকবারের নিচে হচ্ছে অফ বাটন। দুইটা পেন্সিল ব্যাটারি লাগে এবং এটা তো অল্প পরিমাণে আছে, আপনি যদি 10 মিনিটে সেট করে রাখেন, প্রতি 10 মিনিটে একবার হচ্ছে স্প্রে করে দিবে। এটা গন্ধ খুব সুন্দর এবং এই ভিতরের রিফিলগুলো বাংলাদেশে পাওয়া যায়, যদিও একটু দাম বেশি। এটা হচ্ছে একটা 100 ভোল্টের হেয়ার ড্রায়ার, জাপানিজ, আর এটার মেড হচ্ছে মনে হয় চায়না। হ্যাঁ, মেড ইন চায়না লেখা, 100 ভোল্ট, 1200 ওয়াট। 1200 ওয়াটের কনভার্টার থাকলে তবে সুন্দর জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার, সরি, এটা হচ্ছে একটা হ্যান্ড ড্রায়ার, টোটো কোম্পানির। টোটো মানে স্যানিটারি জগতে খুব নাম করা কোম্পানি জাপানের, ক্লিন ড্রাই। এটার এখানে সেন্সর থাকে এবং হাত দিলেই অটোমেটিক সেন্সর হচ্ছে ডিটেক্ট করে মেশিনটাকে অন করে দেয় এবং এদিক দিয়ে সজোরে গরম বাতাস বের হয় ব্লোয়ারের মতো। এটা হচ্ছে 3-স্টার 5-স্টার হোটেলের ওয়াশরুমের সামনে আসলে থাকে, আর অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। 220 হলে আসলে অনেক ভালো হতো, এই জিনিসের সাথে কনভার্টার অনেকে ইউজ করতে চায় না, তবে কনভার্টার ছাড়া কোনো আদার্স অপশনও নাই। বিশাল বড় সাইজের একটা রাইস কুকার আমাদের কাছে আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, অনেক বড় ডেকচি এবং ডেকচিটা খুব হেভি। আপনারা চাইলে রাইস কুকার ছাড়া ওই ডেকচিটা সরাসরি গ্যাসের চুলায় বসায় রান্নাবান্না করতে পারবেন। হিটারটা অনেক বড়, ব্যবহার হয়েছে কিনা আমি জানি না, দেখে মনে হয় ব্যবহার হয় নাই, এমনিতে স্পট স্পট করছে, আর ব্যবহার যদি হয়েও থাকে খুবই কম ব্যবহার হয়েছে। এইটার ব্র্যান্ডের নাম হচ্ছে পেসকুই, এইটা তাইওয়ানের একটা কোম্পানি। জিনিসটা যথেষ্ট হেভি এবং নিচের কন্ডিশনও একদম নতুনের মতো। এটা আবার 220 ভোল্টের একটা রাইস কুকার, তবে খুব হেভি লোড নিবে, কিন্তু 220 ভোল্ট, 3500 ওয়াটে চলে এই রাইস কুকারটা। এখানে 28 লিটার ক্যাপাসিটি লেখা, 50 হার্টজ। এখানে একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে, এটার ভিতরের যে কার্টিজগুলো ওগুলো অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে, মেমব্রেন থেকে শুরু করে যা যা আছে সবই, কারণ কার্টিজ কতদিন আগে লাস্ট চেঞ্জ হয়েছে আমরা বলতে পারবো না। তবে এটার এই জায়গায় খুবই সুন্দর একটা ডিসপ্লে আছে। জাহাজের পিউরিফায়ার কেনা মানে এটা আপনাকে এবারে রেডি টু ইউজ এরকম না, নিবেন আর চালাবেন এরকম না, এটা অবশ্যই সার্ভিসিং করতে হবে এবং 2-4 হাজার টাকা এটাকে খাওয়াইতে হবে, তারপরে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে শার্প কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার, এই জিনিসটা দেখতে খুবই সুন্দর একটা জিনিস, মানে রুমে রাখলে রুমের সৌন্দর্যই বেড়ে যাবে এমন জিনিস, তবে কনভার্টার দিয়ে চালাইতে হবে। এগুলোর ওয়াট খুবই কম হয়, 40-50 ওয়াটের মতো হয়, 100 ভোল্ট, 50-60 হার্স, 49 ওয়াট, 2020 সালের মডেল। এটার মূল কাজ হচ্ছে বাতাসকে বিশুদ্ধ করা, রুমের বাতাসকে। এটা আপনি বাইরে ছেড়ে রাখলে কোনো কাজ আসবে না, পুরো দুনিয়ার বাতাস ফিল্টার করতে পারবে না, শুধু একটা 150-200-250 স্কোয়ার ফিটের রুমের বাতাস পিউরিফাই করে দিতে পারবে। এইটাও এই একই জিনিস, শার্প কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার এটা। তো এগুলো সবই চালু আছে, কনভার্টার দিয়ে আমরা চেক করে রাখছি। যাদের কাছে কনভার্টার আছে এবং যারা শৌখিন হোক, তারা হচ্ছে এই ধরনের এয়ার পিউরিফায়ারগুলো দেখতে পারেন। 100 ভোল্ট, 50-60 হার্স, 26 ওয়াট, 2010 ম্যানুফ্যাকচারিং ডেট, মেড ইন কোরিয়া, সরি, মেড ইন চায়না। ন্যাশনাল কোম্পানির একটা মাইক্রোওয়েভ ওভেন আমাদের কাছে আছে, এটা একটা অ্যানালগ মাইক্রোওয়েভ ওভেন। এটা হচ্ছে টাইম সেট করা যায় 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ, আর এটা দিয়ে ওয়াট কমানো বাড়ানো যায়, মানে আপনি চাইলে কম গরম দিয়ে গরম করতে পারবেন, বা যদি বেশি ঠান্ডা জাতীয় জিনিস হয় ফ্রিজ থেকে বের করা, তখন আপনারা ম্যাক্সিমাম হিটিংয়ে দিবেন। এই হচ্ছে এটার দরজা খোলার এই ব্যবস্থা, ভিতরে খুবই ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল প্লেট টেলের যা যা থাকা দরকার সবই আছে আমাদের চেক করা। হ্যাঁ, তো এইটার এগুলো হচ্ছে 1500 ওয়াটের একটা কনভার্টার দিয়ে তারপরে ইউজ করতে হয়।
জাপানিজ জিনিস, ন্যাশনাল, খুবই ভালো ব্র্যান্ড আপনারা জানেন। তারপরে মূল নেম প্লেটটা কি একটু দেখাই দেই। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, 100 volt 60 hertz, সর্বোচ্চ মানে 750 watt ইলেকট্রিসিটি কনজিউম করে। আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক ওভেন বা গ্রিল ওভেন। এটা গ্রিল করার জন্য একটা স্টিক ছিল যেটা আমরা পাই নাই, এই যে এখানে এই জায়গায় স্টিকটা লাগানোর ব্যবস্থা আছে, মানে ডাইরেক্ট আস্ত মুরগি শিকের মধ্যে গেতে যেটা ঘুরায় ঘুরায় গ্রিল করে সেটা আর কি, শিকটা পাই নাই। বাট ওটাতে ওই অপশন আছে, নিচে উপরে হিটার আছে, দুইটা ট্রে আছে, একটা নেট টাইপের আর একটা হচ্ছে ডাইরেক্ট ট্রে। হাই টেম্পার গ্লাস কাছের ডাকটা বাইরে থেকে আপনি দেখতে পারেন হয়েছে কিনা। আর এখানে অনেকগুলো অপশন আছে, টেম্পারেচার কমানো বাড়ানো যায়, নিচের হিটার উপরের হিটার আলাদা আলাদা টেম্পারেচার সেট করা যায়, এখানে টাইম সেট করা যায়, অথবা আপনি চাইলে শুধু নিচের হিটার বা শুধু উপরের হিটার যে কোনো একটাও আপনি অন করে রাখতে পারবেন। আবার আরেকটা কী অপশনও জানি আছে, এটা মানে ওই যে ঘুরবে কি ঘুরবে না ওটাও আপনি অন অফ করে রাখতে পারবেন। এই চারটা নবের মোটামুটি অনেকগুলো কাজ আছে, তবে এটা 110 volt জিনিস, কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। একটা ইলেকট্রিক চুলা আমাদের কাছে আছে, এটা আসলে একটা হট প্লেট টাইপের চুলা, তিনটা মোড়ে আপনারা রান্না করতে পারবেন। অফ, এটা হচ্ছে হাই, মিডিয়াম আর লো, আবার এখানে দিলে অফ, এটা ঘুরতেই থাকবে শুধু। এ হচ্ছে নেম প্লেট, এটা 100 volt এবং 1 kW হচ্ছে লোড নিবে, জাপানিজ ব্র্যান্ড। তবে এটাতে মানে তলা হচ্ছে একদম ফ্ল্যাট, এরকম ডেকচি বসাইতে হয়। দুইটা ছবির ফ্রেম আমাদের কাছে আছে, খুব বেশি যে গর্জিয়াস তা না, এই কাঠের ফ্রেম নর্মালের মধ্যে, এই দুইটা জাহাজেরই। এই ফ্রেমটা এক ধরনের প্লাস্টিক সম্ভবত, তবে এই ফ্রেমটা খুব মজবুত। এই যে এই ফ্রেমটা, এটা আপনারা হাতে নিলে বুঝতে পারতেন মেড ইন ইন্দোনেশিয়া লেখা আছে ফ্রেমটাতে, এবং ফ্রেমটা খুব কম ব্যবহার হয়েছে, খুবই গুলি হচ্ছে আপনারা। আচ্ছা, এটা ব্যবহার হয় না, এটা তো A4 সাইজের ছবি লাগাইতে পারবেন। ইভেন এই যে সাইজও লেখা আছে 309 mm by 222 mm, কিন্তু জিনিসটা জাপানিজ স্ট্যান্ডার্ডের। আর এইটাতে তো কোনো কিছু লেখা নেই, এটা বলতে পারছি না। এখানে কিছু ন্যাপতলিন আমাদের কাছে আছে, এগুলো কিছু বলতে এরকম ইনটেক কার্টনও আমাদের কাছে আছে, এক পিসের দাম হচ্ছে 100 টাকা। ইনটেক কার্টনে 32 পিস থাকে, 32 পিস যারা নেবেন তারা 3000 টাকায় নিতে পারবেন, আর মিনিমাম নিলে 5 পিস নিতে হবে, 5 পিসের নিচে হচ্ছে আমরা বিক্রি করি না। আর এই ধরনের ইনটেক কার্টন আমাদের কাছে আরও 2-3টার মতো আছে, যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। আর এই ধরনের কিছু ব্যাটারি আমাদের কাছে আছে, ডি সাইজ ব্যাটারি, প্যানাসোনিক কোম্পানির। আর এটা হচ্ছে ছোটোটা, দুইটাই 1.5 volt ম্যাক্সেল অ্যালকালাইন টাইপের ব্যাটারি, এগুলো 100 টাকা জোড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটো বড়ো।